দেশত বৃদ্ধি পাইছে করোনার সংহার আর ইয়ার সমান্তরালক কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মাঝে সময়ে শাসনাধীন সরকারখনক তীব্র সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে। এইবার কংগ্রেসের নেতা রাহুল গান্ধী একটা বিশেষ টুইট করেছে। রাহুল গান্ধী টুইটট উল্লেখ করেছে যে সিস্টেম ফেইল হয়েছে, গতি মূর সহযোগী সকল কংগ্রেসী জনহিতার্থে উলাই আহক। হয় আমি জানাইছো এই মুহূর্তের এই বিশেষ খবরটি। এবার কংগ্রেসের নেতা রাহুল গান্ধী একটা বিশেষ টুইট করেছে। টুইটট রাহুল গান্ধী উল্লেখ করেছে যে সিস্টেম ফেইল, গতি মূর যখন কংগ্রেসী সহযোগী আছে সকল জনহিতার্থে উলাই আহক, রাইজর সেবা করক। দেশত সম্প্রতি করোনার সংহার, সেই সময়তে রাহুল গান্ধী একটা বিশেষ টুইট। রাহুল গান্ধী উল্লেখ করেছে সিস্টেম ফেইল, গতি মূর সকল সহযোগী রাজনৈতিক কাম এড়ি রাইজর সেবা করক, এই আহ্বান করেছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। রাজনীতি এড়ি সকল কংগ্রেসীক জনহিতর কারণে উলাই আহিবলে আহ্বান করেছে রাহুল গান্ধী। সকল কংগ্রেসী উলাই আহি সেবা করক রাইজর, এই টুইট করেছে রাহুল গান্ধী। লগতে রাহুল গান্ধীর টুইট, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণত ব্যর্থ হয়েছে সরকার, কিয়নো দেশত প্রতিদিনে বৃদ্ধি পেয়েছে করোনাত আক্রান্তর সংখ্যা। করোনাত আক্রান্তর সংখ্যায় 3 লাখের ঘর অতিক্রম করেছে। সেই সময়তে রাহুল গান্ধীর টুইট, জটিল সময়ত রাজনীতি এড়ি রাইজর সেবা করক। লগতে রাহুল গান্ধীর মন্তব্য, জনতার সেবা করাই হয়েছে কংগ্রেসের মূল লক্ষ্য। আমি জানাইছো এই মুহূর্তের এই বিশেষ খবরটি। রাহুল গান্ধীয়ে শেহতীয়াক শাসনাধীন সরকারক তীক্ষ্ণ সমালোচনা করে মন্তব্য করেছে যে সিস্টেম ফেইল হয়েছে, গতি মূর সকল সহযোগী রাজনৈতিক কামের রাইজর সেবা করক, এই আহ্বান করেছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীয়ে। যেহেতু দেশত সম্প্রতি বৃদ্ধি পাইছে করোনার সংহার, আর সেই সময়তে রাহুল গান্ধী একটা বিশেষ টুইট। রাহুল গান্ধীয়ে টুইট করে জানাইছে যে সিস্টেম ফেইল হয়েছে, গতি মূর সকল সহযোগী রাজনৈতিক কাম এড়ি রাইজর সেবা করক, রাজনীতিক এড়ি সকল কংগ্রেসীক জনহিতর কারণে উলাই আহিবলে আহ্বান করেছে রাহুল গান্ধীয়ে। লগতে রাহুল গান্ধীর টুইট, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণত ব্যর্থ হয়েছে সরকার, সকল কংগ্রেসী উলাই আহি সেবা করক রাইজর, এই টুইট করেছে রাহুল গান্ধীয়ে। দেশত প্রতিদিনে করোনাত আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 3 লাখের ঘর অতিক্রম করেছে করোনাত আক্রান্তর সংখ্যা। সেই সময়তে রাহুল গান্ধীর টুইট, জটিল সময়ত রাজনীতি এড়ি রাইজর সেবা করক। লগতে রাহুল গান্ধীর মন্তব্য, জনতার সেবা করাই হয়েছে কংগ্রেসের মূল লক্ষ্য।